রং তুলি আর ককসিপ ব্যবহার করে প্রজাপতি, ময়ূর, অক্টোপাস, হরিণ, সাপ, ড্রাগন ইত্যাদির ছবি আঁকছেন একদল শিক্ষার্থী। আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে এরা কোনো স্বনামধন্য চারুকলা বিভাগের শিক্ষার্থী, হয়তোবা একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এসব মূল্যবান চিত্রকর্ম আঁকছেন। আসলে তা নয়, এরা ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিভাগ প্রাণীবিদ্যা বিভাগের মেধাবী শিক্ষার্থী। এসব কোনো একাডেমিক কার্যক্রমের অংশ নয়, এসব প্রিয় প্রাণীবিদ্যা বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তৈরি চিত্রকর্ম। প্রাণীবিদ্যা বিভাগের যোগ্য অধ্যাপকগণের নির্দেশনায় উক্ত বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে বর্তমান মেধাবী শিক্ষার্থীরা দিন রাত এক করে প্রাণের উচ্ছ্বাসে এসব করে চলেছেন। চলুন গানে গানে দেখে আসি চিত্রকর্মগুলো। আর বলে রাখি, আগামী 10-11 মার্চ 2023 সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, প্রত্যেকটি ইভেন্টের ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হব। আশা করি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সোশ্যাল ওয়ার্ক টিভির সাথে থাকবেন। জানি খুব বড় কথা, তবু তাই কথা থাক, হলে এই নইলে কিছু না, আজীবন জানি খুব বড় কথা, তবু তাই কথা থাক, হলে এই নইলে কিছু নয়। জানি খুব বড় কথা, তবু তাই কথা থাক, হলে এই নইলে কিছু না, এই সং আজীবন জানি খুব বড় কথা, তবু তাই কথা থাক, হলে এই নইলে কিছু না, এই সং আজীবন। जहाँ का रोग है या ये बला है,
heart.